আপনাদেরকে আসলে একটা বিশেষ কাজে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমাদের বেশ কিছুদিন যাবত এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছিল যে পুলিশ পরিচয় দিয়ে এই বিশেষ করে এটা কুমিল্লা জেলার উত্তর অংশে বেশ কিছু জায়গায় এরকম দিয়ে একটা তথ্য পাওয়া গেছে যে পুলিশ পরিচয় দিয়ে কেউ একজন বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এটা আসলে স্পেসিফিক এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গাতে কোনো জায়গায় সে প্রেম করে বেরিয়েছে, কোনো জায়গায় সে মানুষের কাছে টাকা নিয়েছে চাকরি দিবে পুলিশের পরিচয় দিয়ে, এবং নিজেকে প্রমাণ করার জন্য প্রায়ই সে ইউনিফর্ম পরে বের হতো আর কি। এরকম একটা বিষয় নিয়ে আসলে কাজ চলতেছিল, আমাদের ডিবিও কাজ করতেছিল, প্লাস থানা পুলিশগুলোকে অ্যালার্ট করা হয়েছিল যে এরকম যদি কাউকে পাওয়া যায়। এরকম একটা পরিস্থিতিতে গতকাল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানা যায় যে পুলিশ পরি একজন লোক ইউনিফর্ম পরে চান্দিনা এলাকার একটা নির্দিষ্ট জায়গায় আসছে, বাট তার অ্যাটিচিউডে কথাবার্তায় পুলিশের মতো মনে হচ্ছে না। দ্রুত তখন পুলিশের আমাদের একটা টিম, চান্দিনা থানার একটা টিম সেখানে রেসপন্স করে, রেসপন্স করার পরে সে একটা মেয়ে সহ তাকে পাওয়া যায়। তো মেয়েটাকে পরে তার সাথে কথা বলে যেটা জানা যায় যে তার সাথে তার পুলিশ হিসেবে বন্ধুত্ব হয় আর কি। এবং এক পর্যায়ে মেয়েটা পলি, সে কুমিল্লার কোনো একটা জায়গায় চাকরি করে, আর তার একটা ভালো চাকরির প্রত্যাশা ছিল, এবং সেই প্রলোভন দেখিয়ে তার সাথে সে বন্ধুত্ব করে আর কি। বন্ধুত্ব করে তার কাছে সিবি থেকে শুরু করে সমস্ত কিছুই নাই। আমরা জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি যে এই ছেলেটার নাম সাগর, তার বাড়ি হচ্ছে হবিগঞ্জের মাধবপুরে, এবং সে এই শুধু এই মেয়েটা না, আরও বেশ কয়েকটা মেয়ের সাথে এরকম প্রতারণা করেছে, পুলিশ পরিচয়তে কোথাও প্রেমের সম্পর্ক তৈরি করে, কোথাও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, মানে এবং সে যেটা করেছে চিটাং রেঞ্জের যে ইউনিফর্ম, চিটাং রেঞ্জের যে ডিপ সাইন লোগো, এইটা ব্যবহার করে সে একটা ইউনিফর্ম তৈরি করেছে, এবং সেই ইউনিফর্ম পরেই সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। গতকাল আমরা তাকে ধরতে পেরেছি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, একটা মামলা হয়েছে পুলিশবাদী হয়ে চান্দিনা থানায়, আজকে তাকে কোর্টে সুপর্দ করা হবে। আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে কুমিল্লার বাইরেও সে আরও কোথাও এরকমের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে কিনা, কিংবা তার সাথে আরও কোনো লোকজন জড়িত আছে কিনা। আমার একটা ধারণা আছে যে থাকার সম্ভাবনা আছে, কারণ সে এই পুলিশের ইউনিফর্ম, পুলিশের ডিপ সাইন, মানে একেবারে পারফেক্টলি তৈরি করা, এরকম তার কোনো সহযোগী আছে কিনা সেটাও আমরা একটু জানার চেষ্টা করছি।